সাতটা গুণ যদি আমাদের মাঝে থাকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে। এই গুণগুলো যার মধ্যে থাকবে, আমার মধ্যে, আপনার মধ্যে, অন্য কারোর মধ্যে, যখন দেখবেন বুঝতে পারবেন যে এই লোকটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একজন ব্যক্তি। সেটা আমার মাঝেও যদি থাকে তাহলে আমিও বুঝে নেব যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও পছন্দ করে। জায়গায় জায়গায় কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আসলে কাদেরকে পছন্দ করে। আমরা এই গুণগুলোকে মিলানোর চেষ্টা করব, যদি আমাদের মাঝে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা এই গুণগুলো যাতে করে অর্জন করতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই সাতটি গুণ আমাদের নিজেদের মধ্যে অর্জন করার জন্য, যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি। প্রিয় ভাইরা আমার, এক নম্বর, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা তওবা করে, গুনাহগাতা হয়ে যাওয়ার পরে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। একটা বান্দা শয়তানের ধোকায় পড়ে, নাফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলতে পারে, কিন্তু এই গুনাহগার ব্যক্তি যখন গুনাহ ছেড়ে দিয়ে গুনাহ থেকে একেবারে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন। আমাদের মধ্যে যদি তওবার গুণটি আমরা অর্জন করতে পারি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে পছন্দ করে। প্রিয় ভাইরা আমার, এ বিষয়ে আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের মাঝে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন, বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে গুনাহ থেকে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন। এক নাম্বার, আমরা যখনই গুনাহ করব, গুনাহ হয়ে যাবে আমাদের দ্বারা, গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে না, বরং গুনাহ যখনই হয়ে যাবে আমরা ফিরে আসবো আল্লাহর দিকে, তওবা করব, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন, ভালোবাসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খাত্তায়িনা আত-তাওয়াবুন, ভুল তো মানুষ করে কিন্তু এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, যে আমি আর কখনো গুনাহ করব না, আমি আর কখনো গুনাহের মধ্যে জড়িত হব না, আমি এই গুনাহের ব্যাপারে লজ্জিত হয়েছি। এভাবে যখন বান্দার আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেন। প্রিয় ভাইরা আমার, দুই নম্বর গুণ, যখন কোনো ব্যক্তি অপবিত্র হয়ে যায় সাথে সাথে পবিত্রতা অর্জন করে, সর্বদা পবিত্র অবস্থায় থাকে, এদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করে। আপনার মধ্যে যদি এই গুণটি না থেকে থাকে, আমাদের মধ্যে যদি এই গুণটি না থেকে থাকে, আমরা অবশ্যই চেষ্টা করব সদা সর্বদা পবিত্র থাকার জন্য। আমার অজু ছুট গিয়েছে, আমি সাথে সাথে অজু করে ফেলব। আমার শরীরটা কোনো কারণে নাপাক হয়ে গিয়েছে, আমি সাথে সাথে পবিত্রতা অর্জন করব। কারণ এই আয়াতের মধ্যে যে আয়াতটি আগে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে পছন্দ করে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করেন, ও বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি তখনই তোমাকে দেখতে পাই, তুমি আমার সামনে হাঁটছো, তোমার কি গুণ রয়েছে এমন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো গুণ নেই, তবে একটি গুণ রয়েছে, আমি যখনই অপবিত্র হই সাথে সাথে পবিত্রতা অর্জন করি। প্রিয় ভাইরা আমার, আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে একটি গুণের কারণে, হয়তোবা আল্লাহ তাআলা এই একটি গুণের কারণেই তাকে এই জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত দান করেছে, সে রাসূলের আগে আগে হাঁটতে থাকে। সুতরাং আমরা যখনই অপবিত্র হব পবিত্রতা অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে। তিন নম্বর, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব, সদা সর্বদা সব সময় যে কোনো মুহূর্তে থাকি না কেন, আমরা কোনো নির্জন স্থানে থাকি বা প্রকাশ্য কোথাও থাকি না কেন, সর্বাবস্থায় যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, এই গুণটা অর্জন করতে পারি, বুঝতে হবে যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করে। মুত্তাকিন কারা? যারা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে,
এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। আমি একাকী নির্জনে ঘরের মধ্যে বসে আছি, এই অবস্থায় যদি কোনো গুনাহ আমার সামনে চলে আসে আর গুনাহটা যদি করতে মনে চায়, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আমি গুনাহ থেকে ফিরে যাব। আমি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখতে মন চেয়েছে, আমি যদি এই খারাপ কাজটা করতে চাই, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ এসে যাবে, আমি সাথে সাথে এই গুনাহের কাজটা ছেড়ে দেব। এরকম ভয় যদি আমরা আল্লাহর ব্যাপারে করতে পারি, অর্জন করতে পারি, তাহলে বুঝতে হবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর ভয় তো শুধুমাত্র আল্লাহ তাআলাকে করা যায়, অন্য কেউ ভয়ের উপযুক্ত না। এই ভয় দ্বারা আল্লাহ তাআলার ভয়কে বোঝানো হয়েছে। সুতরাং আমরা যদি এই গুণটা অর্জন করতে পারি, তাহলে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, চার নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়, নিজের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভরশীল নয়, নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল নয়, অথবা অন্য কোনো সোর্স অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। একমাত্র যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপর নির্ভরশীল হবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবেন। আমরা এটা অবশ্যই অর্জন করব। সব কিছু নির্ভর একমাত্র আল্লাহ তাআলার হবে, অন্য কারো উপরে আমরা নির্ভরশীল হব না, অন্য কারো উপরে আমরা ভরসা করব না। পাঁচ নম্বর গুণ, আল্লাহ তাআলা ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি মানুষের প্রতি এহসান করে। এহসানের অনেকগুলো অর্থ হতে পারে, এর মধ্যে একটি হচ্ছে এরকম যে সে ব্যক্তি মানুষকে ভালো কাজের প্রতি, দীন ইসলামের প্রতি দাওয়াত দেয়, মানুষকে খারাপ কাজের পথ থেকে ফিরায় আনে, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিন যারা রয়েছে, এহসানকারী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন। ছয় নম্বর, যে সমস্ত ব্যক্তিরা ন্যায় বিচার করে, যারা বিচারকের আসনে সমাসীন রয়েছে, বিচার কার্য সম্পাদন করবে, সেক্ষেত্রে একেবারে উপরের পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত যেখানেই বিচার কায়েম হবে, আর সেই জায়গায় যে ব্যক্তিরা ন্যায় বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবেন। এমন না যে কারো টাকা খেয়ে এটাকে উল্টিয়ে দিবে, পাল্টিয়ে দিবে, অথবা ক্ষমতার জোরের কারণে পাল্টিয়ে দিবে, অথবা কারো হুমকি ধমকির কথা মেনে নিয়ে পাল্টিয়ে দিবে, এরকম নয়। বরং সাদাকে সাদা, কালোকে কালোই বলবে, এরকম ব্যক্তিরা যদি ন্যায় বিচার করে থাকে, তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে সমস্ত ব্যক্তিরা যারা ঠিকঠাক মতো ন্যায় বিচার করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও পছন্দ করেন। সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল হয়, যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করে, যে কোনো বিষয়ে সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এবং তাদের সাথেই থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিদেরকেই পছন্দ করে। সুতরাং যখনই কোনো ধরনের কোনো সমস্যা হবে, আমরা সমস্যার সম্মুখীন হব, সব সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুর অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াসতাইনু বিসসাবরি ওয়াসসালা, ইন্নাল্লাহা মাআসসাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা ধৈর্যের গুণটি অর্জন করতে পারবে, বুঝতে হবে এই ব্যক্তিদের সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই যে সাতটি গুণের কথা আলোচনা করলাম, আমরা অবশ্যই চেষ্টা করবো সাতটি গুণ অর্জন করার জন্য, যদি আমাদের মধ্যে না থেকে থাকে, আর যদি থেকে থাকে, তাহলে বুঝতেই পারলাম প্রিয় ভাইরা আমার, এই যে সাতটি গুণ রয়েছে, এই সাতটি গুণ থাকলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন। অবশ্যই অবশ্যই আমরা নিজেরাও এই গুণগুলো অর্জন করব, এবং আমাদের যে সমস্ত ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদেরকেও এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো, যাতে করে তারাও এই সাতটি গুণ অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।